এবার মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অংশগ্রহণ করবেন জনাব মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া 220 মাদারীপুর 3 জনাব মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া আপনার সময় হলো 20 মিনিট মাননীয় স্পিকার একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণের উপর আলোচনা অংশগ্রহণের সুযোগ দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত ভাষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সাফল্যগাথা প্রকাশিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির 158 পৃষ্ঠার বক্তব্যে একদিকে যেমন বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির সূচক তুলে ধরা হয়েছে অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় জনতির শেখ হাসিনা নিরবচ্ছিন্ন সংগ্রাম ও সফলতার দর্শন সার্থক রূপে উপস্থাপিত হয়েছে মাননীয় রাষ্ট্রপতির ভাষণে শিক্ষা স্বাস্থ্য কৃষি খাদ্য শিল্প বাণিজ্য তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান ক্রীড়া সাহিত্য আইন শৃঙ্খলা যোগাযোগ অর্থনীতি সকল ক্ষেত্রে এগিয়ে চলা বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি আমাদের আদর্শের পিতা বিশ্ব শান্তি স্বাধীনতা মুক্তিকামী মানুষের অন্তহীন প্রেরণার উৎস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 15 আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু প্রতিক্রিয়াশীল ঘাটক চক্রের হাতে নিহত জাতির পিতার সহধর্মিণী বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেপথ্য চালিকা শক্তি মহিষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর একমত ভ্রাতা মুক্তিযোদ্ধা শেখ আবু নাছের বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশে ফুটবলের আধুনিকতার স্রষ্টা আবাহনীর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল শেখ কামাল ও শেখ জামালের নবপরিণীতা বধূ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্লু উপাধিপ্রাপ্ত সুলতানা কামাল ও রোজি জামাল মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি আব্দুর রব শ্রেণিয়াবাদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ সহ 15 আগস্টের কালো রাত্রিতে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের শ্রদ্ধা বনত চিত্তে স্মরণ করছি কারাগারের অভ্যন্তরে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু চার ঘনিষ্ঠ সহকর্মী মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপরাষ্ট্রপতি সৈয়দুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রী এম মনসুর আলী মন্ত্রী আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনকে সেই সকল মহাপ্রাণ মানুষদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র অধিকার আদায়ের সংগ্রামে আত্মোৎসর্গ করেছেন গভীর দুঃখের সাথে স্মরণ করছি 2004 সালে 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারী নারী নেত্রী আইবি রহমান সহ আওয়ামী লীগের 24 জন নিবেদিত প্রাণ নেতাকর্মী দুঃখ ভারাক্রান্ত হৃদয় স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জনপ্রিয় রাজনীতিবিদ
প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এমপিকে। মাননীয় স্পিকার, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে মাদারীপুর তিন আসনের জনগণের সেবা করার এবং এই পবিত্র মহান জাতীয় সংসদে স্থান করে দেওয়ায় প্রথমেই আমাদের অভিভাবক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের নিপুণ কারিগর আধুনিক বাংলার উপকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিশ্ব শান্তির অগ্রদূত মাদার অফ হিউম্যানিটি বিশ্ববরণ্য সফল রাষ্ট্রনায়ক বিশ্ব রাজনীতির রোল মডেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অজপাড়াগা রমজানপুরে আমার জন্ম। গ্রামের আলো বাতাসে কাদা মাটি জলে বড় হয়েছি, খুব কষ্ট করে লেখাপড়া করেছি। সেই অজপাড়াগা থেকে আজকের এই অবস্থানে আসা মহান আল্লাহ রব্বুল আলমিনের পরে মা বাবার দোয়া এবং স্নেহময়ী মমতাময়ী নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরম স্নেহ মমতা ভালোবাসা ও দিক নির্দেশনাই আমার চলার পথে একমাত্র পথ। জন্মদাত্রী গর্ভবতী মায়ের প্রতি যেমন কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যায় না, তেমনি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ শেষ হবার নয়। তিনি আমাকে আপন মাতৃছায় লালন করেছেন, রাজনীতি শিখিয়েছেন, এদেশের মাটি ও মানুষকে সেবা করার সুযোগ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার প্রতি জ্ঞাপন করছি আমার কৃতজ্ঞতা, ভক্তি ও ভালোবাসার সকল আবেগ অনুভূতির শ্রদ্ধাঞ্জলি। একই সাথে এই মহান সংসদে জড়িয়ে যারা নৌকা আমাকে ভোট দিয়ে জয়ন্তী শেখ হাসিনাকে আবারও দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন এবং আমাকে মাদারীপুর তিন আসনের জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কনকনে শীতের মধ্যে অনেক কষ্ট সহ্য করে যারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে অপশক্তি বৃদ্ধি অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পক্ষে উন্নয়নের পক্ষে শান্তির পক্ষে জয়ন্তী শেখ হাসিনা নৌকার পক্ষে ভোট চেয়েছে আমাকে ভোট দিয়েছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, দীর্ঘ সাত দশক বাংলার মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সমাজ জীবনের প্রতিটা ক্ষেত্রে জনগণের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য। জাতীয় জীবনের সকল ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে জনগণের সংগঠন। হাজার বছরের লালিত স্বপ্ন শত সংগ্রামে অগণিত মানুষের মহান আত্মদান, অপরিসীম কষ্ট লাঞ্ছনা বঞ্চনা ও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ হয়ে রয়েছে বাঙালির আশা আকাঙ্ক্ষার বিশ্বস্ত ঠিকানা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাঙালি জাতি এক অভিন্ন সত্তা। বাঙালি জাতির রাজনৈতিক আদর্শ, তার ভাষা, কৃষ্টি ও আত্মপরিচয়ের বিজয়, স্বাধীনতা, জাতীয় মুক্তির পথ নির্ণয়, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভারত ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাঙালি জাতিকে বিশ্বসভায় একটি আদর্শশীল জাতি গঠনের প্রতিষ্ঠা করা, সকল ক্ষেত্রেই আওয়ামী লীগের এক ভূমিকা সমগ্র জাতির কাছে স্পষ্ট প্রতীয়মান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজও সুসংগঠিত, সুসংহত ও শীঘ্র অবস্থান গড়ে তুলেছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে বলেই বাংলাদেশ দীর্ঘদিনের কঠিন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন অগ্রগতির মহাসড়কে এগিয়ে চলেছে। মাননীয় স্পিকার, জয়ন্তী শেখ হাসিনার রাজনীতি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার রাজনীতি। তিনি চেয়েছেন সকলের জন্য ক্ষুধায় অন্ন, অসুস্থতায় চিকিৎসা, গৃহহীনের আশ্রয়
এবং সকলের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই, বাবা মা ভাই আত্মীয় পরিজনকে হারিয়ে আমি রাজনীতি করছি শুধু জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের মানুষ সাধারণ মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারেন, উন্নত সমৃদ্ধ জীবনের অধিকারী হতে পারেন তা বাস্তবায়ন করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আনকোট মানুষের ভাগ্য নিয়ে জয়ন্তী শেখ হাসিনা এই সংগ্রাম বাংলাদেশকে দীর্ঘদিনের ক্ষুধা দারিদ্র অনিশ্চয়তার যাতনা ও বঞ্চনা থেকে মুক্ত করে উন্নয়নের মহাসড়কে গতিশীল করতে সক্ষম হয়েছে। আজ এমন একটি সময়ে দাঁড়িয়ে এই মহান জাতীয় সংসদে কথা বলছি যখন আমাদের সম্মুখে প্রসারিত অনন্য সফলতার ও অমিত সম্ভাবনা, দুশকে বিশ্বজয়ের স্বপ্ন, বাঙালি জাতির এই স্বপ্ন যাত্রার সুদক্ষ সারথি বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্ব, প্রাজ্ঞতা, দক্ষতা, অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিচ্ছেন। জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ বাংলাদেশকে আলোকোজ্জ্বল পথে এগিয়ে নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে সমৃদ্ধির স্বপ্ন শিখরে আহরণে দৃঢ় প্রত্যয়। এ সময়ের তলাবিহীন ঝুড়ি অভিহিত সমস্যা সংকুল বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদায় আসীন। 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইস্তাহারে দিন বদলের সনদ ঘোষণা করেন জয়ন্তী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে লক্ষ্যমাত্রা জয়ন্তী শেখ হাসিনা নির্ধারণ করেছিলেন আজ তা দৃশ্যমান বাস্তবতা। বিশ্বসভায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সামাজিক ন্যায় বিচার, সকলের ধর্ম পালনের স্বাধীনতা ও সম অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা, তরুণদের শ্রম মেধার সৃজনশীল বিকাশ, আইনের শাসন, মানবাধিকার, সুশাসন প্রতিষ্ঠা, শহর গ্রামের বৈষম্য দূরীকরণ, সুষম উন্নয়ন, দুর্নীতি মাদক ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল উন্নত সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যার আত্মনিবেদন, কর্মপ্রয়াস ও কৌশল ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধি ও কল্যাণের পথে আজ ঐক্যবদ্ধ বাংলাদেশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার এই প্রতিফলন হয়েছে। বাংলার মানুষ নিরঙ্কুশ সমর্থন দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিজয়ী করেছে। জনগণ আওয়ামী লীগ সরকারের সাফল্য উন্নয়নকে সমর্থন দিয়েছেন। উন্নয়নের কাণ্ডারি জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্ব মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রামকে অখণ্ড সমর্থন জানিয়েছে। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি অক্ষুণ্ঠ সমর্থন অব্যাহত রাখায় আজ এই মহান সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে বঙ্গবন্ধু কন্যার চলমান অভিযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে উন্নত সমৃদ্ধি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন সারথি জয়ন্তী শেখ হাসিনা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তাহারে 30 লক্ষ শহীদের স্বপ্নসাত বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন লালিত সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষণা করেছেন। উন্নত বাংলাদেশ আমাদের প্রত্যয়, দেশপ্রেম আমাদের চেতনা, জনসেবা আমাদের কর্তব্য, এই তিন দিক দর্শনকে সামনে রেখে জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে অগ্রগতি সাধিত হয়েছে
তা আরও টেকসই, সুসংহত ও প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নব উদ্যমে কাজ শুরু করেছে বর্তমান সরকার। টানা তৃতীয়বারের মতো এবং 1996 থেকে 2001 মেয়াদে একবার তথা চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার অন্য রেকর্ড সৃষ্টি করায় মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনাকে অভিনন্দন ও অভিবাদন জানাচ্ছি। এই সুযোগে মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এখানে নাই, মাননীয় স্পিকার তার এই আপনার অনুমোদন নিয়ে বলতে চাই, এই সুযোগে তৃতীয়বারের মতো এই মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার নির্বাচিত হয় তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। একই সাথে নতুন সরকারের মন্ত্রী পরিষদের সকল সদস্যকে অভিনন্দন জানাই। একাদশ জাতীয় সংসদের উপনেতা, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, হুইপ ও সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়ন ও সমৃদ্ধি ধারা অব্যাহত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় চার নীতির ভিত্তিতে মানুষের মৌলিক সব চাহিদা পূরণ নিশ্চিত করতে সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাঙালি জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে জয়ন্তী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের অবিচল আস্থা, ভালোবাসা, অখণ্ড সমর্থন ও বিশ্বাসের কথা তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় জয়ন্তী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনাই পারেন, তিনিই পারেন। 1981 সালের 17ই মে আওয়ামী লীগের দায়িত্বভার নিয়ে তিনি যে কাজ শুরু করেছেন, জিয়া শাহির নিষিদ্ধ।